হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের চিত্র এটি মিরপুরের আশপাশের বিভিন্ন স্থান থেকে বাসে করে অনেক ছাত্রছাত্রী আসতে হয় স্টুডেন্ট মানেই বাসে সে হাফ দিবে দিবে আমরাও অনেকে পড়াশোনার সুবাদে বাসে করে কলেজে গেলে হাফ ভাড়া দিয়েই এসেছি তাই বলে এমন চিত্র কোথাও দেখি নাই এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন স্কুলের ছোট ছোট মেয়েরা বাসে উঠার জন্য দাঁড়াইয়া আছে বাসের হেল্পার প্রথমে অন্য সাধারণ যাত্রীদের উঠাচ্ছে ছাত্রীদের দাঁড় করাইয়া রাখছে প্রত্যেক দিন বাসে ওঠার সময় এইসব সব ছাত্র ছাত্রছাত্রীদের যহ্য করতে হয় বাসের হেল্পারের চরম দুর্ব্যবহার বাসে উঠার সময় হেল্পার ছাত্রীদের গায়ে পর্যন্ত হাত দেয় দেখুন সব ছাত্রীরা উঠার আগে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয় এতে করে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় অনেক ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের প্রতি বাসের হেল্পারদের এমন খারাপ ব্যবহার খুবই হতাশাজনক প্রত্যেকটা দিন এখানে বাসের হেল্পার দ্বারা ছাত্রছাত্রীদের হয়রানি হতে হয় এখানে তাদের একটাই অপরাধ তারা হাফ ভাড়া দেয় হাফ ভাড়া দেয় বলে তাদের দাঁড় করে রাখে হ্যাঁ ছাত্র ছাত্রী মানুষ সে হাফ ভাড়া দেবে তাই বলে তাদেরকে দাঁড় করে রাখবে এবং সবাইকে নেবে না তাদের অর্ধেক নেয় অর্ধেক রেখে যায় সবাইকে নেয় না আশা করি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং উদ্বোধন কর্তৃপক্ষের বিষয়টি দেখবেন